আজকে এই মুহূর্তে দেশের অবস্থা কি? আজকে যদি আমি নতুন প্রজন্ম প্রশ্ন করি, কেন তোমরা ভোট দিতে পারছো না? নতুন প্রজন্ম, 2 কোটি নতুন প্রজন্ম কেন ভোট দিতে পারছো না? আজকে যদি আমি প্রশ্ন করি নতুন প্রজন্মের কাছে, আজকে যদি তোমরা যারা নতুন প্রজন্ম আছে তোমাদের কাছে যদি প্রশ্ন করি, কেন তোমরা মুক্ত মনে কথা বলতে পারো না? ভয়টা কোথায়? কি ভয়? ফেসবুকে কিছু লিখলে ধরে নিয়ে যাচ্ছে, পত্রিকায় কিছু লিখলে ধরে নিয়ে যাচ্ছে, ও উঁচু জায়গায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বললে ধরে নিয়ে যাচ্ছে, কেস কাচারি হচ্ছে। কেন কেন আমার নতুন প্রজন্মের ভাই বোনেরা তোমরা ভয় পাচ্ছ? কেন নতুন প্রজন্মের বন্ধুরা তোমরা ভয় পাচ্ছ? এই কেনর উত্তর তোমাদেরকে বের করতে হবে। এই কেন উত্তর যদি তোমরা বের করতে পারো, তাহলে এই দেশটা ঠিক হবে। অর্থাৎ এই কেনর উত্তর এবং এই কেনকে যদি তোমরা প্রতিরোধ করতে পারো, তাহলে তোমরা নতুন প্রজন্ম, তোমরা আগামী 10, 15, 20 বছর পরে যে দেশকে যেমন দেখতে চাও, তাহলে দেশ সেই রকম হওয়া সম্ভব। কাজেই দেশকে যদি তোমরা সব সময়, পৃথিবীর যে কোনো দেশ, সেই দেশের নতুন প্রজন্ম যারা, ইয়াং যারা, তারাই গড়ে তুলেছেন সেই দেশকে। কাজেই আজকে যদি বাংলাদেশকে এই কালো থাবা থেকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলে ছাত্র দলের ভাই বোনেরা, তোমাদেরকে সেই নেতৃত্ব দিতে হবে। আজকে যখন তোমরা যাও, আমি বিভিন্ন সময়, তোমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছ, তোমাদের সাথে কথা হচ্ছে, জেলা পর্যায়ে বিভিন্ন জনে তোমরা ছবি পাঠাচ্ছ দেখছি, আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছ দেখছি, আমি আমি দেখেছি তোমরা যখন যাচ্ছ, আমার ছাত্র দলের ভাই বোনেরা যখন গ্রামে গঞ্জে যাচ্ছে, এই যে করোনার সময় যে তোমরা সারা দেশে ছাত্র দলের ভাই বোনেরা, বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক, ছাত্র দলের ভাই বোনেরা সারা দেশে তোমরা মানুষকে সাহায্য সহযোগিতা করলে, বিভিন্ন বন্যা সময় দিয়েছ, বিভিন্ন সাংগঠনিক কাজে তোমরা গ্রামে যখন গঞ্জে যাচ্ছ, যখন বিএনপি নেতাকর্মীরা যাচ্ছে, যুবদল যাচ্ছে, স্বেচ্ছাসেবক যাচ্ছে, শত শত মানুষ আসছে অনেক জায়গায়। এই যে বিভাগীয় কমিটি গুলো কাজ করছে, ছাত্রদল, যুবদল, বিএনপি, সব বিভাগীয় স্বেচ্ছাসেবক, বিএনপির কমিটি গুলো কাজ করছে, সাব কমিটি গুলো যে কাজ করছে, তোমাদের সাথে তো বসছি আমি, কথা বলছো তোমরা, কথা বলার সময় প্রায় কিন্তু একটা কথা বলছে যে ভাই ওখানে আমাদের কর্মী সভা ছিল, খুব বেশি 200, 300, 500 লোক হওয়ার কথা, সেখানে 5,000 লোক হয়ে গেছে। কেন? মানুষ তাকিয়ে আছে তোমার দিকে। এই আর একটা কেন তোমাদেরকে বুঝতে হবে। আমার বন্ধুরা, ছাত্রদলের বন্ধুরা, তরুণ প্রজন্মের বন্ধুরা, তোমরা যারা দেখছো, তোমাদেরকে আজকে বুঝতে হবে যে কেন মানুষ তোমাদের দিকে, তোমরা গেলে মানুষ কেন মৌমাছির মতন তোমাদের পিছে চলে আসে। কারণ মানুষ এ থেকে মুক্তি চায়, মানুষ তাকিয়ে আছে তোমাদের দিকে। নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে, আমি না, আমার না, অন্য কেউ না, নেতৃত্ব আজকে তরুণ প্রজন্মকে দিতে হবে। আজ যদি তরুণ প্রজন্ম নেতৃত্ব দিতে পারে, আগামীকাল তরুণ প্রজন্ম এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। পরশু দিন এই তরুণ প্রজন্ম যেভাবে চেয়েছিল দেশ, যেভাবে তারা থাকতে চেয়েছিল, সেইভাবে থাকতে পারবে। তার পরের দিন তরুণ প্রজন্ম অবশ্যই মুক্ত মনে কথা বলতে পারবে। আজকে চাকরির নিশ্চয়তা নেই, আজকে ব্যবসা বাণিজ্যের নিশ্চয়তা নেই, আজকে নিরাপত্তার নিশ্চয়তা নেই, আজকে কথা বলার নিশ্চয়তা নেই, মুক্তভাবে কথা বলার নিশ্চয়তা নেই, ভোট দেবার কোনই রকম গ্যারান্টি আজকে দেশে নেই। আমি আবারও বলছি ছাত্র দলের ভাই বোনেরা, তোমাদেরকে বের হতে হবে, তোমাদেরকে যেতে হবে। কোথায় বের হতে হবে? ঘর থেকে বের যেতে হবে, মানুষের কাছে, মানুষকে নিয়ে আসো তোমাদের কাছে। তোমরা রাজনৈতিক দল, তোমরা তো মানুষকে নিয়ে কাজ করো, রাজনীতি মানে তো মানুষকে নিয়ে কাজ করো। কাজেই সেই মানুষগুলোকে নিয়ে আসতে হবে, মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আজ আমাদের লক্ষ্য এই ছাত্র দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তোমাদেরকে অনুরোধ করব, মানে সকল রকম ভেদাভেদ, রাজনীতিতে মত পার্থক্য থাকবে, কিন্তু মত পার্থক্যটা যাতে অনৈক্য না হয়, এই প্রতিজ্ঞাটা তোমাদেরকে আজকে করতে হবে। মত পার্থক্যটা থাকুক, আলোচনা করবে, তোমরা তো বন্ধু, ভাই, সহকর্মী, সহোদর, আলোচনা করবে, আলোচনা করে সমস্যার সমাধান করবে, কিন্তু অনৈক্য যাতে না হয়, বরং অনৈক্যর বদলে ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে। আজকে আমাদের ঐক্য সুদৃঢ় হলে আমরা বড় ভালো কিছু লক্ষণ অর্জন করতে সক্ষম হব। শহীদ জিয়া নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, ওনার নেতৃত্বে বহু মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। কেন আজকে ছাত্রদল আবার আরেকটি তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়ে, ছাত্রদলকে নেতৃত্ব নিতে হবে, তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে? কেন তোমরা, শহীদ জিয়া তোমাদের নেতা দেশ স্বাধীন করেছিলেন,
তোমরা কেন নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে তোমরা নেতৃত্ব দিয়ে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে না? 90-এর ছাত্র নেতারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সেই সময় তারা গণতন্ত্রকে উদ্ধার করেছিল, সেই গণতন্ত্র আবার ধ্বংস হয়েছে, আবার তোমরা উদ্ধার করবে, কিন্তু কেন পারবে না? অবশ্যই তোমরা পারবে, পারবে, পারবে এবং পারবে, এই আত্মবিশ্বাস আমার আছে, আমি বিশ্বাস করি এই আত্মবিশ্বাস তোমাদের আছে। কাজেই তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা মানুষের কাছে যাও, তোমরা তরুণ প্রজন্মের কাছে যাও, ইনশাল্লাহ তোমরা সফল হবেই, তোমাদেরকে সফল হতে হবে, কারণ তোমাদেরকে সফল হতেই হবে, কারণ তোমরা যদি আজকে সফল না হও এই বাংলাদেশ নামক দেশটা থাকবে না। কাজী বাংলাদেশটা নামক দেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশ নামক দেশটাকে যদি রাখতে হয়, অবশ্যই তোমাদেরকে সফল হতে হবে, তোমাদের ব্যর্থ হওয়ার কোনো পথ নেই, তোমাদেরকে সফল হতে হবে, তোমাদেরকে সামনে যেতে হবে, তোমাদেরকে যুদ্ধে জয়ী হতেই হবে। কাজী এই হোক আজকে আমাদের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ, যে তোমাদেরকে গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম, গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন, গণতন্ত্র উদ্ধারের যে যুদ্ধ, সেই যুদ্ধে তোমাদেরকে জয়ী হতে হবে। এই হোক আজকে 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিজ্ঞা। আমাদের সময় একটি অত্যন্ত দুঃখজনক, 2001 সালে যখন আমরা সরকার আসলাম, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল 2005 সালে, বোমা বোমা ফাটলো, যে কয়েকজন বেশ কিছু মানুষ মারা গিয়েছিল। আজকে এটা আওয়ামী লীগ আমাদেরকে এটা দোষ দিতে চায়। আজকে আওয়ামী লীগের তো মানে পুরো ডকুমেন্টারি এভিডেন্স আছে, এই মিটিংটা হবার কথা ছিল মুক্তাঙ্গনে, তার আগে তারা পারমিশন নিয়েছে, মিউনিসিপ্যাল পারমিশন নিয়েছে, পুলিশকে জানিয়েছে যে অমুক দিন তারা 21 তারিখে 21শে আগস্টে তারা মুক্তাঙ্গনে প্রোগ্রাম করবে। সেইভাবে বিএনপি সরকার তখন সব রকম সিকিউরিটির ব্যবস্থা নিয়েছিল। এই শেখ হাসিনা মিটিং এর আধা ঘন্টা 1 ঘন্টা আগে দিয়ে সেখানে মিটিং এ গেল, গিয়ে সবাইকে বললো যে ওদের আওয়ামী লীগের যে অফিসটা আছে, এই যে কি জায়গাটার নাম, অফিসটা আছে ওখানে, ওখানে আসো, আওয়ামী লীগের তখন যে মেইন অফিসটা ওখানে আসো, তারা ওই বঙ্গবন্ধু এভিনিউতে সেখানে তারা, তারপরে 1 ঘন্টার মধ্যে সব লোকজন সেখানে গেল। আজকে আমার প্রশ্ন, এই যে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে, এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান যদি চেঞ্জ করে তাহলে ছাত্র দলই তো চেঞ্জ করবে, তাই না? যে আমাদের জায়গা এটা হবে না, অনুষ্ঠানের জায়গা ওইটা হবে। তোমরা বিভিন্ন জেলায় যে তোমরা যারা আজকে নেতৃবৃন্দ এখানে নেতাকর্মীরা বসেছো, তোমরা তো ঠিক করে নিয়েছো তোমরা কোথায় করবে, তোমাদের প্রোগ্রাম অন্য কেউ কি ঠিক করে দিতে পারতো? তোমরাই তোমাদের জায়গা ঠিক করেছো, এবং তোমাদের জায়গা যদি বদলাতে হয় তাহলে তো তোমরাই বদলাবে যে আচ্ছা আমরা এখানে না বসে ওখানে বসবো। শেখ হাসিনা মিটিংটা ওখানে সরিয়ে নিয়ে গেল। তারপরে এই ঘটনার সাথে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, পত্রপত্রিকা এসছে, শেখ হাসিনার আমলেই পত্রপত্রিকায় বেরিয়েছে যে এই ঘটনার সাথে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই লোকজন তারা স্টেটমেন্ট দিয়েছে, তাদের স্টেটমেন্ট শেখ হাসিনার সময় পত্রিকায় বেরিয়েছে। তারা বলেছে যে আমরা 2-3 দিন আগে রেকি করে এসেছিলাম যে কোথায় কোথায় কি করব আমরা। তাহলে শেখ হাসিনা মিটিংটা মুক্তাঙ্গন থেকে সরিয়ে নিয়ে গেল তাদের পার্টি অফিসের সামনে, এবং ওই লোকজনকেই কিন্তু রেকি করে বললো যাদেরকে ফাঁসি দিয়েছে যে আমরা 2-3 দিন আগে। তাহলে কি 2-3 দিন আগে হাসিনা জানতো যে ওখানে হবে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলতে চাই, এবং তোমরা এটা শুনবে এবং মানুষকে এই কথাগুলো বলতে হবে, যে কিভাবে তারা এই হাসিনা এবং আওয়ামী লীগ কিভাবে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে তৎকালীন পত্রপত্রিকা খুলো, তখন এই যে জিল্লুর রহমান ছিল আওয়ামী লীগের এক নেতা, তার ওয়াইফ ছিল আইভি রহমান, আইভি রহমান শেখ হাসিনা 21 আগস্টের দিন যখন পার্টি অফিসে, তাদের পার্টি অফিসের সামনে প্রোগ্রাম করলো মুক্তাঙ্গন থেকে সরিয়ে নিয়ে গেল, তখন আছে 7-8 বার সে আইভি রহমানকে বলেছে যে আসো আসো উপরে আসো উপরে আসো উপরে আসো, ট্রাকের উপরে আসো ট্রাকের উপরে আসো। কোথায়? অন্য কোন সময় তো আমরা অত দেখি না, কোথায় পত্রপত্রিকায় তো পড়লাম না যে হাসিনা অমুক নেতাকে ডেকে বারে বারে বলেছে মঞ্চে আসো, তমুক নেতাকে বলেছে বারে বারে মঞ্চে আসো, আইভি রহমানকে সাত থেকে, ঠিক আছে নেতারা অনেক সময় বলে, অনেক নেতাকর্মীকে নিচে দেখলে হয়তো বলে ঠিক আছে যদি মুরব্বী হয় ভালো নেতা হয় নিবেদিত নেতাকর্মী, অনেক সময় 2-4 বার বলে, 2-1 বার বলে যে উপরে আসেন উপরে আসেন, যে সম্মান। 7-8 বার পত্রিকায় লেখা আছে 7 থেকে 8 বার সে হাসিনা তাকে ডাক দিয়েছে। কেন? নিশ্চয়ই কোনো কিছু হাসিনা জানতো, কেন তাকে ডাক দিল, কেন হাসিনার গাড়িটা যখন FBI গেল, বিএনপি সরকার FBI কে বললো তদন্ত করার জন্য, স্কটল্যান্ড ইয়ার্ড এখান থেকে গেল তদন্ত করতে, তারা হাসিনার গাড়িটা দেখতে চলো, বললো যে না গাড়ি আমরা দেখাবো না, কেন? এই কেন গুলো প্রতিষ্ঠিত হবে, আসো যেই কথাটা বলছিলাম, এই কেন গুলো ইনশাল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবে যে এই হত্যাকাণ্ডের সাথে হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত, হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত 21 আগস্ট হত্যাকাণ্ডের সাথে,
ইনশাল্লাহ এটা একদিন প্রমাণিত হবে, সব ডকুমেন্ট আস্তে আস্তে ইতিহাসে এটা প্রমাণিত হবে। আসো কি সিদ্ধান্ত, এই যে 111 হলো, যেই 111 দিয়ে দেশকে ছারকার করে ফেলা হলো, এই 111, এই যে প্রো বাংলাদেশি যে শক্তি, এরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে, আস্তে আস্তে দেশটা গড়ে উঠছিল, এই ষড়যন্ত্র তখন শুরু হলো। এবং এই যে 111, এইটা হলো পূর্ব প্লট, এই টু এই যে 21 আগস্টের ঘটনা, এটা হলো 111 পূর্ব প্লট। এবং 21 আগস্ট হলো 111 কে তৈরি করার জন্য, 111 হলো। এবং তারপরে পরবর্তীতে কি হয়েছে সেটা তোমরা জানো, সেটা তোমরা দেখেছো, তারপরের ঘটনা হলো নতুন প্রজন্মের কাছে মোটামুটি ভাবে পরিষ্কার।